নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো কুমড়ো শাকের তরকারি। কুমড়ো শাকটাকে কেটে নিয়েছি, খুব ছোট করে কাটিনি, মোটামুটি কেটে নিয়েছি। আর এই যে ডাটাগুলো এর মধ্যেই আছে। আর আমার লাগছে কুমড়ো, আলু, আর আমি নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, মুগ ডাল নিয়েছি বড় চামচের 2 চামচ। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু হিং দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেব মুগ ডালটা। মুগ ডালের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি, এটাকে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। মুগ ডালটাকে একটু ভালো করে ভেজে নেব। মুগ ডালটা দেখুন লাল রং হতে শুরু করে দিয়েছে। এবার আমি সবজিটা দেব, আলু আর কুমড়োটা। ডালটা ভাজা হয়ে গেলে ফ্লেমটা লো করে দেবেন, নইলে ডালটা পুড়ে যাবে। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো নুন। এবার দিয়ে দেবো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা গুলো। তিন চার মিনিট আমি সবজিটা ভেজে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব জিরে, ধনে বাটা। এটা আমি বাড়িতে করে নিয়েছি, হালকা ভেজে জিরে আর ধনেটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। মশলাটা 2 মিনিট কষিয়ে নিয়ে আমি কুমড়ো শাক আর ডাটাটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কুমড়ো শাকগুলো সবজির সাথে মিশিয়ে নেব। শাকটা দেখুন কতটা কমে এসছে নাচতে নাচতে। শাকটাকে এইভাবে ভেজে নেব।
শাকটাকে প্রায় 8-10 মিনিট মতো আমি ভেজে নিয়েছি সবজির সাথে। এবার এতে সামান্য একটু জল দেব, খুব বেশি জল দেব না। আর একটু দিলাম। এবার সবজি আর শাকটাকে আরো ভালো করে সেদ্ধ করে নেব। জল দেওয়ার পরে শাক আর সবজিগুলোকে আমি আরো 5 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। দেখুন শাকটা নরম হয়ে গেছে আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সব শেষে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। সামান্য চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি ভালোভাবে। দেখুন শাকটার জলও সব শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এটা আপনারা গরম ভাত খিচুড়ি সঙ্গে খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট করুন, বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।